আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি এবং বড় বড় পিস করেই নিয়েছি। তো এগুলো ভালো করে কিনে আনার পর আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজ আমি চিকেন কষা করব। আমি যেভাবে চিকেন কষা করি সেইভাবেই আমি দেখাবো। আমি দুবার মশলা ব্যবহার করব, একবার ম্যারিনেট করার সময় আর একবার কষার সময়। প্রথমেই আমি যেটা দিয়ে দেবো, এখানে আমি দেখুন 1 চামচ লেবুর রস নিয়েছি। এটা গন্ধরাজ লেবুর রস, পাতি লেবু ছিলও না, তাছাড়া গন্ধরাজ লেবুর রসটা আমি ইচ্ছা করেই ব্যবহার করলাম, যাতে চিকেনের যে গন্ধটা আষ্টে গন্ধ থাকে একটা, সেটা চলে যায়। আর এখানে দেখুন নিয়েছি হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো মানে ব্ল্যাক পেপার, আর এখানে পাকা কাঁচা লঙ্কা বাটা আছে। পাকা কাঁচা লঙ্কাটাও নিয়েছি যাতে চিকেন কষার রঙটা সুন্দর আসে বলে। এবং অল্প অল্পই মশলা নিয়েছি, কারণ আমি দুবারই মশলাটা ব্যবহার করব, একবার ম্যারিনেট করার সময় আর একবার কষার সময়, সেই জন্য। আর এখানে দেখুন বড় পেঁয়াজ, আমি টোটাল 2 পেঁয়াজ নিয়েছি। এখানে অর্ধেক পেঁয়াজ বেটে নিয়েছি আর 1.5 পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, গ্রেভি করার সময় লাগবে। পেঁয়াজ বাটাটা সবটাই এখন দিয়ে দেবো ম্যারিনেট করার সময়। আর দিয়ে দেবো রসুন বাটা, আমি অর্ধেকটা রসুন বাটা এখন দিলাম, অর্ধেকটা আমি কষার সময় দেব। আর দেব একটা জিনিস, সেটা হচ্ছে ভিনিগার। যেহেতু আমার বাড়িতে আজকে টক দই নেই, আপনাদের টক দই থাকলে 2 চামচ টক দই দিয়ে দেবেন, আমি 1 চামচ ভিনিগার নিলাম, কারণ টক দইটা যদি থাকতো তাহলে আর আমি ভিনিগারটা দিতাম না। আমি এখানে একটু সর্ষের তেল নিলাম, 1 কলাই নিয়েছি, বেশি নিন, কারণ মাংস আমার বেশি না, সেই জন্য অল্প নিয়ে এটাকে ভালো করে মেখে রেখো। আপনাদের আবার বলি, দই থাকলে দই দেবেন, আমার দই নেই, সেই জন্য আমি ভিনিগার এবং লেবুর রসটা তো দেবই গন্ধটার সুন্দর আসার জন্য। ভালো করে এখন এটা ম্যারিনেট করা পড়িতে, চিকেন যতক্ষণ ম্যারিনেট করা যায় যতটা, তাতেই চিকেন অনেকটা সফট হয়ে যায়, অর্থাৎ নরম হয়ে যায়। তো এইভাবে আমার এখন পড়ে থাক, কারণ আমি ভাত বসিয়েছি, আমার ভাত হলে তবে আমি চিকেন কষাটা করব। কড়াতে সর্ষের তেল দিয়েছি, এবার তেজপাতা, গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়েছি, সবই 2-2 করে দিয়েছি, এবং সামান্য একটা ছোটো চামচের জিরে দিয়েছি। আর আপনারা জানেন আমি মাংসতে ধনে জিরে ব্যবহার করি না, এবং এক্ষেত্রেও করব না। ফোড়নটা আমার হয়ে গেল, কারণ হচ্ছে তেলটা ভীষণভাবেই গরম ছিল। এইবারে আমি যেটা করবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, এবং এই সময় আমি গ্যাস লোয়েই রেখেছি, তেলটা কমিয়ে রেখেছি, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। ছোটো ছোটো করে, একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব, পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাকে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে আবার দই রেস্তা হয়ে যাবে। তো এখন যেটা দেবো আমি, একটু আদা বাটা, একটু আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আদা গন্ধটা চলে যাক, দেবে তারপরে বাকি মশলাটা দিয়ে দেবো। ভাজা রেডি, রংটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন। এইবারে আমি আবারও এই মশলাগুলো দিয়ে দেবো, আদা বাটা আর রসুন বাটা তো দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, আচ্ছা মরিচ গুঁড়ো দিলাম মানে ব্ল্যাক পেপার, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা পাকা কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কাটা লাল ছিল আর কি, আর এতে একটু লবণ আছে আর চিনি আছে। সব মশলাগুলো আমি একসাথেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জল একটু দিলাম, কষতে কষতেই আমি কিন্তু এখনই যেটা দেবো টমেটোটা, কারণ টমেটোটার কাঁচা গন্ধ
এটা টমেটো, একটা গোটা টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, বড় টমেটো। আমি আমার সুবিধা মতো পদ্ধতি অনুযায়ী করছি, আপনারা আপনাদের পদ্ধতি মতো করতেই পারেন। গ্রেভিটা ভালো করে হয়ে গেলে তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দেবো। ম্যারিনেট করা চিকেনটা প্রায় আমার ঘন্টা দেড়েকের মতো হয়ে গেছে, আপনাদের আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এই সময় আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, অর্ধেকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনাদের ক্যাপসিকাম থাকে দেবে, না দে না থাকে না দেবেন, কোনো ব্যাপার না, আমার ছিল তাই আমি দিয়ে দেব। এবারে ক্যাপসিকাম ভাজতে বেশি লাগে না সময়, ক্যাপসিকাম কষতে কষতেই হয়ে যাবে, কারণ মাংসটা দিয়ে আমি আবার চাপা দিয়ে দিয়ে কষতে থাকবো। এবার আমি মাংসটা দিয়ে দেব, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চিকেন বুঝতেই পারছেন অনেকক্ষণ ধরে কষতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গরমে সাবধানে থাকুন, যতটা রোদে নিয়ে যাওয়া যায় ততটাই ভালো। চিকেনটা মাঝে মাঝে খুলবেন ঢাকাটা, আর মাঝে মাঝে কী করবেন এরকমভাবে নেড়ে নেবেন। অলরেডি দেখছেন আমার চিকেন থেকে জল বেরিয়েছে অনেকটাই, কারণ অনেকক্ষণ আমার ম্যারিনেট করা ছিল। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে, আমি ম্যারিনেট করে রেখে অন্য কাজ ছাড়ছিলাম, সেই জন্যই আমার যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ওই বারবার চাপা দিয়ে দিয়ে কষতে থাকবে। যেহেতু অনেকক্ষণ আমার ম্যারিনেট করা ছিল, আশা করি চিকেনটা ভালোই সেদ্ধ হয়ে যাবে। ভাত, রুটি, রাইস যেটার সাথে ইচ্ছা খেতে পারেন। দেখুন কত সুন্দর রঙটা এসেছে আমার, এবং মাঝে মাঝে বারবার দেখুন অলরেডি হাড় ছাড়তে শুরু করে দিয়েছে, দেখছেন তো হাড় ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। বারবার ঢাকা দেবেন আর বারবার নেড়ে দেবেন, এইভাবে চিকেন কষাটা রেডি হয়ে যাবে। এবং যদি মনে করেন যে চিকেন সেদ্ধ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু জল না দেওয়ার কোনো কারণ নেই, একটু গরম জল দিতেই পারেন, এবং দিলে গরম জল অবশ্যই দেবেন, মশলা ধোয়া বাটি ধুয়ে গরম জলটা দিতে পারেন। আমার জলটা ভালোই ছেড়েছে, যদি প্রয়োজন হয় তবেই দেব, নাহলে দেব না। আমার মাংস দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই মাংস। এবার আমি হয়ে গেল আমার চিকেন কষা, ভাত, রুটি, রাইস, প্লেন রাইস, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি যার সাথে খান। দেখুন কত সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো এইরকম গ্রেভি অবস্থাতেই আমি নামাবো, সেই জন্য গরম মশলাটা দিয়ে আমি অলরেডি আমার চিকেন থেকে যথেষ্ট জল বেরিয়েছে, তাতেই সেদ্ধ হয়ে গেছে। তবে আমি বলেছি অলরেডি যে আপনারা একটু ইচ্ছা হলে গরম জল দিতেই পারেন, যদি একটু চিকেনের গ্রেভিটা পছন্দ করেন। এবার আমি এই গরম মশলা দিলাম, গরম মশলাটাও আমার নিজের তৈরি বাড়িতে। এই গরম মশলার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, লুনা বোস, লুনা দি হরেক রকম বা এই এতে। আর আমরা ঘরোয়া রান্না করি, তো অলরেডি আমি চেখে দেখে নিয়েছি গ্রেভিটা, যে খুবই সুন্দর হয়েছে গ্রেভিটা। দেখলাম তো ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজেই চিকেন কষা হয়ে গেল। তো
তার জন্য আলাদা এক্সট্রা কোনো বাইরে থেকে মশলা লাগলো না। তো আর দই থাকলে দেবেন, দই না থাকলে দেবেন, আমার মতো ভিনিগার, লেবুর রস। লেবুর রসটা দেওয়াই এই কারণে যে চিকেনের যে আঁশটে গন্ধ একটা থাকে সেটা চলে যাবে। আর টমেটো বাটা দিয়েছি, সেজন্যে টক দই না দিলেও চলবে, যদি বাড়িতে থাকলে অবশ্যই ম্যারিনেট করার সময় টক দইটা দেবেন যদি থাকে, না থাকলে আমার মতো করবেন, আমার ছিল না, আমি আনিনি, এভাবেই করেছি। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।